আমরা এমন লাগান মানুষ চাই না। হিন্দু মুসলমান করিয়া আমরা আলাপ করি নিতা গিয়া ফার্তা নাই। পাকিস্তান আর আজিজ খান বই আমরা আলাপ করতে পারত না। বুড়বো বানাই চর্চা করিয়া আল্লাহ তানে ওলা বুড়বো বানাইছে, যদি লজ্জা থাকতো অত সময় also press this bell icon লজ্জা নাই। উল্টা কই কি তারা মুসলমান এলে নাম রাখন কি তার লাগে যে আজিজ খান হলে পাকিস্তান বানাইতো কইছে না টিভিতে কইছে যে ও সুরেশ রায়না বললে সুরেশ রায়না এসে কইলা বলে চায়না বলছে দা ভাই যে তো সেই হালত করতে পলিটিক্স গিয়া আছে ওই বো আওতা আমরা চান্স দিম আগা দিয়ে আমার সরকার আইলে তোমার দেন এই সময় তার বেঙ্গুরে কেউ কে শিখাইত বিসমিল্লাহ রহমান রহিম। আজকে এখন রাত্রে 10টা বাজে হতে চলছে, 6 ঘন্টা থেকে আপনারা কষ্ট করি হাজার হাজার লোক এই মাঠে বসে আছে। আমাদের বিভিন্ন স্তরের নেতা সকলের কিছু না কিছু কথা শোনার জন্য ইলেকশনের আগে এই প্রোগ্রাম গুলা বহুতই প্রয়োজনীয়, বহুতই ইম্পর্টেন্ট। আমি এইবার বড়াকে আসিয়া ওই দিন আমরা কাছা আমাদের ছেলেগুলার ভিতরে যে জোশ আমি দেখতেছি আলহামদুলিল্লাহ বলে না পরীক্ষা হয় বরাকের আর কাছাড়ের সব সিট আমরা ইউনিয়নে পাই। এর মতো হইল 6 মাস বাকি তো আছে, আমরা এই জুসে বাকি রাখতে পারি। 6 মাস আগে সারা চুষ আমরা লাগাই দেই আর ইলেকশন আগে ঠান্ডা হইয়া বাড়িতে গিয়া পড়িয়া যাই, আলটিমেটলি আমাদের কি হইব বহুত বড় ক্ষতি হয়ে যাবে। আমার তো এক ভয় আছিল আজকে বদরপুরের মিটিং এ ভাঙ্গার মিটিং এ যে বুঝে কয়েক গ্রুপ এখানে থাকবে, এখানে তো আসিয়া এরকম কোন গ্রুপ পাইলাম না। আমার কাছে এক গ্রুপ গেছে জামাল ভাই সিটিং এমএলএ, উনি বলতেছেন ভাই আমার বয়স মাত্র ডক্টরে বলছে 1 বরস বাকি আছে, আল্লাহকে বাস্তে এবার আমাকে এমএলএ বানাইয়া দেও। আমি এমএলএ মরলে কত মানুষ জানাজা তো এটা দেখতে চাই, উনি দেখবেন নাকি উনি তো মরিয়ে দেবে আল্লাহ ওনাকে হায়াত দেবে। আমরা কেউ মরতে চাই না, কেউ জন্য বদ্ধ আমরা করি না। উনিও একবার 3-4 বার বিধায়ক থাকছেন, আমাদের কোন আপত্তি নাই, বলার আমার হক আছে, কিছু ধামালি করার হক আছে। কিছু লোক গেলেন যে হুজুর এইবার বদরপুরের বাইরে ক্যান্ডিডেট চলবে না, বদরপুরের ভিতরের লোক লাগে। বললাম মাশাআল্লাহ বহুত ভালো, আমরা যাইতেছি ওখানে বহুত বড় প্রোগ্রাম হইব ভাঙ্গা, আপনারা তলে তলে যোগদান করেন আসেন, আসিয়া নিজের নিজের দাবি রাখেন, এটা তো ভালো কথা, পলিটিক্স করতে পারে। আমি 1.5-2 ঘন্টা থেকে এখানে আসি, অন্য কোন নাম এখন পর্যন্ত আমাদের হাতে ধন্যবাদ।
আমি দেখতে চাইলাম কয়েকজন দাবিদারকে দাবিদারের দশজন লোক এখানে দেখতে পাইলাম আপনারা বদরপুরের লোক গ্রহণ করছেন এটা আমি মানি। আরো ছয়জন ক্যান্ডিডেট আছেন, এই উল্টা গুলা এই মুরব্বী গুলো সব ইনকার করিয়া তোমার আগ বাড়াই দাও, কিছু সেফটি না। গাড়ি পেট্রোল লাগে নি না লাগে না, তোমরা রোগ তো পেট্রোল লাগে নি না লাগে না, আমি কই তোমরা পয়সা লাগে না, তোমরা দল লাগি মেহনত করো, এই গাড়ি চলবার লাগি পেট্রোল তো টাইম দেবা লাগবে না, আমরা দিলা মাল লাগবে মাল লাগবে। ওকে থ্যাংক ইউ, যদি সালাইয়া রাখো আমরা একটা লক্ষ্য
বিভক্তি মুক্ত হবে এই টার্গেটের উপরে আমরা যদি মানুষেরা মোটিভেট করতে পারি দেন অনলি ইউ ক্যান বি যদি মানুষেরা মোটিভেট করতে পারো না গরে গরে গিয়া গরে গরে গিয়া বারিন্দা বারিন্দা গিয়া মহিলা মহিলারা যদি কনভিন্স করতে পারে না সফর বহুত লম্বা ছয় মাস বাকি এটা বহুত খতরনাক জিনিস যে কোনো একটা চুষ বহুত ফুরে উঠিয়া ছয় মাসে ঠান্ডা হয়েছে কোন সুরতে বিলকুল প্লিজ আমার মাতবার ফলাইবেন আমি সব দিলে এবার খালি আমার মাতমু আমি দিতে হবে উন্নত হয়েছে মাঝে করতে পারি তা না তো ইনশাআল্লাহ আলো এর আগে হয় মাঝে টেপা দেবো মাত্র হবে তোমার তো আমি ইস্যু ইলেকশনের কিতাব হোসেন দুই হাজার বাবা তোমাদের মধ্যে জ্ঞানী কে আসবো Hey there. And also press this bell icon. আমরা 70 টাকা বিড়ি খাইয়া বরবাদ করি 70 টাকা সিগারেট খাইয়া বরবাদ করি এই পয়সা গুলো যদি আমরা বাঁচাইয়া নিজের মেয়ের বিয়া 70 লাখ লাখ টাকা আমরা খরচ করে মারবাড়ি থেকে ধার নিয়া ব্যাংক থেকে ইন্টারেস্টের পয়সা নিয়া হারাম এই পয়সা গুলো যদি আমরা বাঁচাইয়া রাখতাম আর আমরা সমাজের উন্নতির লাগে স্কুল বানাইতাম হাই স্কুল বানাইতাম কলেজ বানাইতাম ইউনিভার্সিটি বানানোর চেষ্টা করতাম আজকে আশা ভাই পুরা ভারতবর্ষে স্যার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহ স্যার সৈয়দ মরহুমে একটা ইউনিভার্সিটি বানিয়ে গেছিল জামিয়া মিলিয়া মঞ্চে ডক্টর জাকির হোসেন সাহেব এর বাদে আমরা আসাম বাঙালি একটাও ইউনিভার্সিটি নাই যে সমাজের স্কুল নাই কলেজ নাই ইউনিভার্সিটি নাই এই সমাজে কোনোদিন তরক্তি ভাবতে পারবেন না আজকে সায়েন্স এন্ড টেকনোলজির যুগ কম্পিটিশন চলে কম্পিটিশন এক এক মিনিটের ভিতরে মানুষের সামনে দেওয়ার চিন্তা ভাবো আর আমরা ন্যাশনাল লেভেলের উকিল বাজারও গিয়ে দেখবা সারা মাস এমনি রাখা টুকরির ভিতরে পানি কাপড় ভিতরে বন্ধ হয়ে রাখা একটা
বিয়ালগন্দ মানে সব শেষ বিক্রি হয়ে গেল খানে লেনদেন নিয়ে খাইয়া শেষ করতে হবে আর আমরা মুসলমান কম দুঃখের কথা আফসোসের কথা কেউ খারাপ পাইও না ভাই আমরা খারাপ রকম নিজে তো আগে বাড়িও না একজন যদি আগে বাড়তে লাগে তিনজনে চারজনে টান মারি করে খাইয়া ফেলাই বিয়ালগন্দ বাজারে বিক্রি হয়ে যায় মরিয়া শেষ প্রচার কোন সরকার বেমানের ঘরে দূরাইতে লাগতো না খানি মাঝে মাঝে খাইছে আর কিছু করছে না আমি তার একবার মেসেজ দিলাম বলে হেমন্ত দা একটু এক বছরের বাজেট না পাঁচ বছরের বাজেট বেইমানির দূর হতো লম্বাই কিন্তু বুঝা যায় না জানি যখন আমি খালি মিছে ভাবতাম কিছু দিতাম না 1% আমি দিতাম না তাই বেইমানি তো আর পারি না একদিনও মাথা লাগছে পাঁচ বরস গেছে কি হর বরস একবার বাজেট দিছে আজ পর্যন্ত আমার একটা জবাব দিতে পারছে বাজেট দেওয়ার যদি হয় যে আমরা সির কমরে পূর্ব মনে করিয়া এই পুরা দেশ পুরা আসামটা জাতি ধর্ম বর্ণ নেই বেশি সব মানে পূর্ব একজন মানুষের আকল নাই আর আমিও খালি আকলালা আমার সরকার খালি আকলালা এরকম না বহু বুদ্ধিজীবী হবার আছে মুসলমান বহু বুদ্ধিজীবী মুসলমান হিন্দু আসামি কার্বি দিবাস সবার মধ্যে আছে আছে কি না হর কমান্ডার কমান্ডে একদিন ভাঙবে হর কমান্ডের কমান্ডে একদিন ভাঙবে হর মিশন আপনা বলা একদিন ধরা হারায় সৌ দিন চোর কা এক দিন সরকার কা আমার আজ পুরা দিন ব্লাড প্রেশার আছে বহুত হাই ডায়াবেটিস আমার 126 সকালে আছে মাদান মন্ত যাইতে যাইতে 200 হয়ে গেছে কত সময় আগে লিটার একটা সেন্টার খুঁজেছো বেটা মাত্র বুঝবা নিট কিতা লাগে বুঝেছ প্রথম নিট বুঝে কিতা লাগে বুঝেছ এটা জিন্দগি নির উচ্চ বল যে এবু থোড়িয়া কিতা হয় আপনারা বই না হুতা আমি তো তো শিক্ষক হইবা আপনি তো কই দিবা মঙ্গল প্রেসিডেন্ট তোমার খাঙ্গালোর পার্টি প্রেসিডেন্ট মঙ্গল না খাঙ্গাল আমি বুঝছি না কিছু তোমার আমি জানি তুমি খাঙ্গাল আমার বাবা সেটা কেটে মানে নিট হলো মাত্র একটা জিনিস
খালি এডুকেশনের মাঝে এক নিটু আছে নি যেন মেডিকেলও যায় মানুষ, নিটু ইঞ্জিনিয়ারিংও মানুষ যায়, আরো বিভিন্ন লাইন আছে। এর সারা দুনিয়া তার কোনো এডুকেশন নাই নেই যা বাইরে গিয়ে মানুষ আগে বাড়তে পারে, বারবার অন্য লাইন আছে যে না না এটা শিক্ষা লাগে নি না লাগে না। আজকে আমি তো জানি আজমল ফাউন্ডেশনে দিল্লি আমি তো খালি নিট উচ্চ এখন 30 জন 17,000 রুপে এক মাস 3,00,000 টাকা করে ব্যবসায় আইএস অফিসার বানাই গেল। ইতা লাগে আমি তো দেখাইতে লাগি বলে আও দুনিয়া আর দুনিয়া আছে। এই যখন যদি ডিসি হইছি তো পারে, এখন এসপি হইছি তো পারে, আইপিএস এখন ম্যাজিস্ট্রেট হইছি তো পারে, তো ডিসি জরুরত আছে না না ভাই? যত বড় হামকে তুমকে দিনের করো ভালো ভালো করো, এবার যদি খবর পাও ডিসি ডাক্তার হয়ে আইছে কতজন কুম্বাই দিন পাকি পাক কি হালতে বাকি বা হালাকে মারা দায়িত্ব না ডিসির কাম হাত না। এসপি আইলে তো বহুত কিছু ভেজা ভেজা সারি কি বাট এই শিক্ষার জরুরত আছে না না? আজকে বিএসসি বিকম এই শিক্ষার জরুরত আছে না না? আমাদের মধ্যে কতজন আছে প্রসাই পার্সেন্টেজ ওয়াইজ কতজন আছে ডিসি পুরো আসামে মিলে আমরা আসামে ডিসি কতজন আছে আমরা? Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আমরা অল ইন্ডিয়ার কত পার্সেন্ট আছে পপুলেশন? যে 24 প্লাস আমরা পপুলেশন খুব ধ্যানে হোমওয়ার্ক করতে হবে। 26% আমরা পুরো ইন্ডিয়াতে আছি, এর মধ্যে সারা বইটা আমি পারছি না জান দিলে আমার ছোট ভাইরে পড়াই, আমি পারছি না আমার বোনকে পড়াই, আমি ডাক্তার বলছি না আমার ভাইরে বোনটা বানাই নি আইএস অফিসার বানাই নি। এগুলো লাগে কোরবানি দেওয়া লাগে। আমি ভাইয়ের আমরা দুজন তিনজন আছে সারা মিলাইয়া কিছু কিছু পাঠ লইয়া আমরা ভাই বা বোনটা পড়াই, যদি ফোটানি নিরাদা থাকে ইচ্ছা থাকে ইনশাআল্লাহ। হিম্মতে মর্দা মদদে খোদা, আল্লাহ দিব না না ওই দেরি সে বিল দের সে বে এটা শিক্ষিত আসলে বিনি স্বভাব বন্ধ হবে জলসার কিতালে কি নিজের কল্যাণ করে সিগারেট খাওয়া বন্ধ করো, ফান খাইলে সারা বুঝাতে বিয়ে হয়ে গেছে বেটিন তোর মুখ তোমার লাল নাই তখন আমরা শোয়েন তো মুখ লাল লালি মুমে লালি লালি ভিতরে ডাকি ও পয়সা কোন বাঁচাবো না বাঁচাইয়া কমন লাগি লাগাও ও পয়সা কোন লাগাইয়া কমন লাগি লাগাও কিচ্ছু বার্তা না পুরা বরসে 25-30,000 টাকা বাসাইয়া 55,000 টাকা বাসাইয়া ওটা জিনিস থাকি সোনার বর্দি একটা স্কুল বানানোর কোন সামনে বাড়ির সামনে পারিন্দা খালি করে দিয়ে সোনার স্কুল শুরু করো, যাও আসামি এলাকা যাও হিন্দু এলাকা গরে গরে
আজ যদি আসাম সরকারে দিল্লি সরকারে খোলাখুলি এনাউন্স করে যে আমরা আগামী বরস অনলি মুসলিম স্টুডেন্ট সরকারে চলো বিভিন্ন স্তর কত পার্সেন্ট দিতাম নাই স্যার ভাইমানি কোন দল কোন পার্টি কোন পলিটিক্স আনপর কমরে পলিটিক্স করা তো সবচেয়ে আসে যে কোন কিছু বলা লাগে জানে না তাহলে আল্লাহ করবেন আমি কইতে লাগে আর কইতে লাগে না সাড়ে দিলাম টুকলা কোয়া দে তোমার তানো গাদারে গাদার মালিকে কি লাসে গরুরে গরুর মালিকে কি লাসে তিতি 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 সালাম না না একজন হারাইলে 100 রুম মেলা দিয়ে যান চাই রাখে এই আমরা কোমর ভালো করছে আমরা কোমর ভালো করছে আমরা আগুন ভালো করছে বিভিন্ন লাইনে বিভিন্ন স্কিম লইছে অলমার লাইনে অলমার মেহনত করবার লাগে অলমার ইজ্জত বাড়াইবার লাগে এই আব্দুল কাদের সাহেব জিম্মেদার কোনো আছে কোনো সময় তার লাগে বুঝিও যে আপনি সত্যি কিতাব হাজার হাজার অলমার স্পন্সর করে হাজার হাজার ছাত্ররে ছেলেমেয়েরা স্পন্সর করে ফুরা ফুরা ফোনারে জিম্মেদারি নিচ্ছে তাকে ভুল বন্ধ করো কিতার লাগি এটা খালি মুসলমান না হিন্দু মুসলমান সব এইসব জিনিস আমরা কাছে সব গুটা টাকা চাই বুটারা সামনে গিয়া কইব আমরা হুজুরে এই স্কিম লইয়া চললাম আমরা ওই স্কিম গুলা নাই তো আমরা সালাইতাম সাইয়া কোন বুটারা না করব নি কোন বুটারা না করব নি আমরা আমরা দল নেই নতুন একটা তারা রুফে নেই নতুন একটা ইজ্জত রুফে নেই দুবার কোশিশ কর আমার শরীরে তখন শক্তি নাই তখন কইবার আমি কই নিছি আপনাকে দোয়া রাখবা এই সমষ্টিরে নাই বরাবর হাসাবো 15টা সিট 15 না সত্য সময় লোকাল সমস্যা হইয়া তুমি তাহলে বর্তা ভর্তা না লোকাল পাবলিকের মধ্যে তোমার ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খৈরের বাড়ির বাজু যদি একজন মানুষ বুকা থাকে এই মুমিন মুমিন হইতে পারত না কোন সুযোগে যত নম্বর মত তার বাজু আর বুকা থাকে আমরা তো বহুত আরামে ধাবা এগুলো নেওয়া সিস্টেম হচ্ছে দুস্থ হয়ে রাইট বারটা একটা দুটা মতো দিয়ে আড্ডা দিলাম তোর কাছে পয়সা আছে এখনো দিলাম আমার করলি পঞ্চম ফার্স্টা ফ্যামিলি আছে যারা আমার রাইট বুকার দিছে সোশ্যাল ওয়ার্ক এনজিও না ভাই স্যার পেটিং তো লাগে মাতবার নিজের বোবাইন তো লাগে মাতবার বহুত শখ আছে বারে কে মাতি লাগবার আমরা বহুত অসুবিধা আর আপনি একদম মাততে পারবা বিবির লোকে আমরা মাতাম পারি আমরা দিলে জলম হয়ে যাবে তোমাদের এটা হলে ফোন কু বন্ধ করে চুকা আমিও দুই মিনিটে শেষ করি আমরা জানি
इलाका खैबर फानी नाई बड़ी ते 3-4 किलोमीटर दूर जाई रात 3-4 किलोमीटर हो गया ए इलाका तमरा जे संदा होती दाबार दुई दिन पैसा पठाइया 1000-2000 টাকা 3000 টাকা দিয়া আর সারা মিলিয়া আমরা রে হইয়া সারা মিলিয়া যদি একটা নল লাগাই দিতে পারো একটা কম লাগাই দাও এই এরিয়া ফুটে লাগি সব লাগ না হ্যাঁ এনআরসি রে তো বড় সমস্যা চলে যেদিন সেন্ট্রাল কমিটি কি হওয়া হইব যেদিন তুমি দিন পার হইবে যেদিন ঘর পার এটা আমরা যদি আমি খাস করে নজওয়ান হবার তোমাদের আত এই দেশের চাবি আছে এলে শর্ত হইলো তুমি দেন শিক্ষিত হওয়া এই জানো না তুমি দেন ডিসি অফিস আমরা পলিটিক্স করি আর খুব সিলাইয়া আজিজ ভাই 2000 কোটি আর গেছে কি খান দিয়ে বাড়ি দিয়ে বই গেলাম এলে আগামী 5 বছর বাদে আইবার লাগি আজিজ ভাই রান্দারে কত মানুষ তৈয়ার হইছো যে ডিসি অফিস থেকে যে হাজারো হাজারো স্কিম মাইনরিটি স্কিম মারাও মারিয়া নিয়ে গিয়া লুটিয়া নিয়ে গিয়া এই ইনফরমেশনটা আমরা কত জন বাড়িতে রেখে হিন্দু মুসলমানে দিছি এমনি মানুষে পূর্তি বা জিরো ইনফরমেশন নয় অ্যাওয়ারনেস কোন অ্যাওয়ারনেস নাই কোনো কিছু নাই খালি জিন্দাবাদ জিন্দাবাদ হুজুরেরা জিন্দাবাদ আজিজ ভাই জিন্দাবাদ ফল্লাইরা জিন্দাবাদ বাকি সব মুর্দাবাদ নদী কি তো আগে বিচি কিচ্ছু নাই তাহলে মুর্দাবাদ মুর্দাবাদ এর হাত দেয় হোসেন বলে আমরা ডিসি অফিস থেকে গিয়া ও জিনিস মানামানি করে আনিয়ে পাবলিক নিতে হয়েছে হোসেন আর দুটো হোসেন দিবি নো মারামারি হোয়াট ইজ দ্য মিনিং অফ মারামারি ইউ আর ওয়ামেন মারামারির মতলব কি তা শিক্ষিত মানুষে মগজ দিয়ে লড়াই ফোড়া লাগা মানুষে ফোড়া দিয়ে লড়ে কেউ তো দেন না কইছে ইজি অভিযোগ দিয়া তুমি দেন দুই চার জন ফোড়া লাগা ছাত্র যদি কেউ তো আমাদের টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন আগে এসে খোলা আছে এলে আগে দুবাই হোক না আমরা ফোরছি না দুঃখর হতে আগে এর মতলব বুঝছি না দিশে না করতে পারবো না তার অফিসার না করতে পারবো না মাইনরিটি স্কিম কত টাকা আইছে গেল মুম্বাই দি এটা হিসাব আমার লাগে দুই দিন পাবলিক অফিসে গিয়া ডিসি অফিসের সামনে ধরনা দিস নাই নিকে মিডিয়া ঢাকায় ইন্টারভিউ দিস নাই নি বলে আমরা হাজার হাজার কোটি টাকা আইয়া গেছে আমরা মানুষে একটা টাকা পাইছেন না আমরা এগুলো লাগে প্রতিবাদ করি আর আমরা লাগে জেলো যাইবার লাগে তৈয়ার আছি ওইলে আমরা এই হক আমরা লাগে এটা প্রাপ্য আমরা লাগে এটা লাগেই লাগে লাগেই লাগে এলা কোনোদিন কেউ প্রতিবাদ করছে নাই মুসলমানের ক্ষেত্রে যদি নিবন্ধ কিতা লাগে অশিক্ষিত হলে নিবন্ধন কিনা করতে পারবা খেতে মজদুরি করতে পারবা ঠেলা চালাইতে পারবা রিক্সা চালাইতে পারবা বাড়ির সামনে ইললিগাল জায়গা দিয়ে সবজি চালাইতে পারবা কতদিন বাদে পুলিশ এসে ঠান্ডা মারি উঠাই দিয়ে নেব বুলডোজার চালাই দিব এত শেষ হয়ে গেল ব্যস্ত হইবে কিনা করবা সরকাররা গেলিয়ে এইসব জিনিস পলিটিক্স হয় মদন নমতে আমরা এডুকেশন লাগে শিক্ষা লাগে অত অত কিলোমিটার ভিতরে একটা শিক্ষা প্রতিষ্ঠান হইতে লাগে এগুলো আমরা কোনোদিন ডিসি অফিসে কই গেছিলাম না বহুত হাজার হাজার স্কুল আছে
অভ্যন্তর এলাকা স্কুল আছে বেড নাই, বেড লাগলে দরজা আছে, দরজা লাগলে দরিয়া নাই। পিওর ড্রিঙ্কিং ওয়াটার নাই, সুন্দর ফুটিং দিইরা এটা স্কুলে একটা বাথরুম নাই, ফর্দার ভিতরে ফেসব কাম করবার আমার নাই। আমরা কোনো দিন এটা জিনিস চিন্তা করছি, আমরা কোনো দিন চিন্তা করছি কিসের কি জন্য কেউ করে নেই। নিজের মায়ও ছোট বাচ্চারে দুধ খাওয়ায় যেসব বাচ্চা সিল্লায় বহু চাদর কথা আছে, আজমল ফাউন্ডেশন আছে, তা মাতবার সময় নাই। তাহলে আমি একটা জিনিস করলাম ভাই দেখো, এই তোমাদের পেপার মিল আসাম মাত্র দুইটা ইন্ডাস্ট্রি আছে, একটা হইলো খাসার পেপার মিল আর একটা আছেন না। এই কোভিড এর সময় আজমল ফাউন্ডেশন কোন সরকার না হইয়া তোমাদের খ্যাত হইবে লাগি জানবার লাগি কমসে কম 5 লাখ ফ্যামিলি রে পুরো আসামে প্যাকেট ফাটাইছে 5 লাখ ফ্যামিলি। ছোটমোটো কথা না, সরকার আবার শুন না, সরকার ফেল হয়ে গেছে আসাম পেপার মিলে নিজাম ভাই আসুন 1,250 প্যাকেট 1 করোড় আমরা ছাড়ছি না, ছাড়ছি না নিজাম ভাই। আর এর মধ্যে 90% নন মুসলিম, এই পেপার মিলে লাগি আমি না হইলে গত 10 বছরের মধ্যে 10 বার সরকারের লগে লড়ছি, যত বার আমি সিটি পাইছি ফাটাইছি পেপার ফটো দিছি সব আমি নিতে পাইছি। গতকাল কেউ মারছেন না, নিবম সমস্যা নগাঁও পেপার মিল তো ফাঁসি লেগে মরছে, যতক্ষণ আমরা ইনো দিছি তকরিবান অতক্ষণ আমরা নগাঁও পেপার মিল লাগিয়ে দিছি। ইনসানিয়ত খেদমত, মানব জাতির খেদমত যদি করি আল্লাহ কোনো কাজ দয়া করতে না, এক না একদিন কিন্তু ফল ফেলবো। এই আমরা না হেমন্ত লাগান মানুষ চাই না, হিন্দু মুসলমান করিয়া আমরা রে আলাপ করি নিতে গিয়া পারতা না, পাকিস্তান আর আজিজ খান ভাই আমরা আলাপ করতে পারতা না, বুড়বক বানাইয়ের চেষ্টা করিয়া আল্লাহ তানে ওলা বুড়বক বানাইছে, যদি লজ্জা থাকতো অত সময় কতক্ষণ বাল্টির পানির মাঝে ডুবিয়া মরি গেল। লজ্জা নাই উল্টা কয় কি তারা মুসলমান এলে নাম রাখন কি তার লাগে যে আজিজ খান হলে পাকিস্তান বার হইতো, কইছে না টিভি কইছে যে ও সুরেশ রায়না বইলে সুরেশ রায়না আইসিল কইলা বলে চায়না হইছে। দা ভাই যে তো সেই হালত পর তো পলিটিক্স ইয়া আছে, ওই বো আওতা আমরা চান্স দিমু আগা দিয়ে আমরা সরকার আইবে তোমাদের জন্য এই সময় তার বেঙ্গরে কেউ কে শিখাইতো, আমরা বেঙ্গর করে শিখাইবো ইনশাআল্লাহ। আর হইছে কি দাদা আমি টিভি দুঃখ লাগাই তো সময় না, রাইতে গাড়া বাজি গেছে ছোট বাচ্চা নাই 10:30 হয়ে গেছে, এদিন টিভি থইল কি তা এনআরসি মামলা তো লই হাজেলায় ভুড়ির পরা মাথা লাগিয়ে পয়সা লইছে আর সব বিক্রি করে দিছে। আরে ধিক্কার তোমার উপর, তুমি এখন মন্ত্রী ওই বিভাগের মন্ত্রী, তোমরা রে তোমরা চিফ মিনিস্টারের বড়বা বানাই হাজেলায় যে গেছে গিয়া, তোমার ইচ্ছা আছে তোমার সেবা আসিল 40 লাখ 50 লাখ 60 লাখ মুসলমানদের বিদেশি বানাইবায় ফারসো না, তুমি তুমি এই মন্ত্রীগিরি নাকি না আসাম সরকার থেকে ইস্তফা দিতে লাগে, সরকার সরকার করতে লাগে কি হয় আমার চিফ মিনিস্টারের মাতিলে হাজেলা নাই 3.5 দিন নাই, তুমি মেম্বার লাগে কি তালে বলছো কিটা তোমার ফাংশন কিটা, আরো নির্লজ্জ নয় আসি আসি বল মই আপনার পেপারত দিছিল নহয় আপনার লগে পেপারত দিয়া নাই, রে ভাই রে ভাই তোর লাগান বেকার নালাকার নাকারা কোনো মানুষই দুনিয়া ফয়দা হইছে না, তুমি কিটা লাগে মিনিস্ট্রি লইয়া বই দিছ এনআরসি সমালতে পারলে না সিএ সমালতে পারলে না
তোর কিতা রইল মিনিস্টারও বনলে না কংগ্রেসও চিফ মিনিস্টার বনতে পারলে না আমরা বিজেপি তো মরতে পারতে না আর আল্লাহ ফরক তুই কোনদিন ফরক না এজন্য ভাই মহাগঠবন্ধনের মাত কমসে কম ডিসেম্বর মাস পর্যন্ত সব ক্লিয়ার হইবে মাত ঠিকঠাক চলে খুব পজিটিভলি চলে বলে আমরা নেতা লইয়া খুব খুশি বা আমরা মহাগঠবন্ধন চাই এর আগে তিনবার আমরা ধোকা দেবো হয়েছে তথাপিও আমরা মহাগঠবন্ধন চাই এইবার আমরা মহাগঠবন্ধন চাই লাস্ট পর্যন্ত আমরা মহাগঠবন্ধনকে চেষ্টা করবো আর যদি কেউ মহাগঠবন্ধন করে না ইনশাআল্লাহ আমরা আমরা শক্তির রূপে ইলেকশন লড়বো আর আমরা জিতে দেবো এই বিষয়ে কোন এমএলএ কোন কেন্দ্রীয় কমিটি ছাড়া কোন ডিস্ট্রিক্ট অথরিটি এই মামলা কেউ কোনো মন্তব্য দিবে না যেটাই বলে আমরা সেন্টার থেকে যেটাই এবং রক্ত করি হুজুর আমরা হাইকমান্ডে যেটা হইবা আমরা ওটা মানিয়ে আসবো আমরা কিছু মানছে ক্যামেরা দেখলেন না খাজানি শুরু হয়ে যায় খানো খানো খাজানি আল্লাহ দাদি এক করে বিজেপির পয়সা দিয়ে মাথে খুব সতর্ক থাকতে হবে তারা স্যার কোন স্রোতে মহাগঠবন্ধন হইতো না এরদায় আপনাইতে বহুত ধন্যবাদ রাত্রে 11টা পর্যন্ত আপনাদের মিটিং আসুন কাশ আমি যদি মাগরিবের বাদে আইতাম আমি সৌরের লেকচার দিতে দিলাম না না মানুষ যদি হুন্তা বাদে হুন্তা তাহলে আমার লেকচার আজকে আমি মাগরিবের বাদে দিলাম কমসম কয়েক হাজার মানুষ আমি পাইলাম তথাপিও তুমি দেন বন আসো ভালো লাগছে এরদায় দলটা মজবুত রাখো আজিজ ভাই দলটা ধরিয়া রাখো বহুত মানুষই ক্যান্ডিডেট হইতা তোমার জায়গায় ঘুরাইরা বদরপুর থেকে আমরা টিকিট দিলে অত কুটি দিন ওটা টিকিট দিলে অত কুটি দিন আমি বলছি কোন কুটি কুটি লাগতো না আমরা কোনো কোটি কোটি লাগে না আমরা খরচ করি আছে দলের উপরে খরচ এটা জান লাগাই দিবা তোমার জিতাইয়া দিবা ইনশাআল্লাহ দিবা না